When you say we couldn't predict it, of course you could. This factory was shown on television the very night before. There were huge cracks in the walls. The owner said, oh no, this is just about the plaster. And the very next day, the factory collapsed. So it could have been predicted. Who does the blame fall on? হঠাৎ করে কারেন্ট চলে যায়, তা আমার খুবই ভয় লাগলো যে এখন কারেন্ট চলে এখন না বুঝে ভেঙে পড়ে যায়। যে জায়গাটা চললো হ্যাঁ, এই বিল্ডিংটা এমন জোরে কাঁপলো, কাঁপার পরে বিল্ডিংটা ভেঙে গেলো। ভাঙার পরে কী করবো, আমি তো নড়তে পারি না, চলতে পারি না, পুরো পড়ে গেছিল। আমাদের একটা সুপারভাইজার ছিল, আমাদের সাথে কাজ করতো, তখন সে বলতেছে যে না, তোমার কিছু হবে না, তুমি আসো আমার সাথে। আমি নিচে নামে আসার পরও আমার আবার উপরে তুলে নিয়ে গেছে যে না, কিছু হবে না, আমরা আসছি না, কিছু হবে না। তখন কী হলো, কারেন্ট চলে গেলো। কারেন্ট চলে গেল পরে তা জেনারেটারটা একটা ঝাঁকি মারলো, ঝাঁকি মারার পরে বিল্ডিংটা একবারে ডাইবে গেলো, ডাইবে গেলো। আমার সাথে যে সুপারভাইজারটা ছিল তিনি মারা গেছে। 16 দিন পর তিনি লাশ পাওয়া গেছে অর্ধচন্দ্র মাঠে। আমাদের পিএম স্যার মাইক দিয়ে মানে বলতেছে যে ভয় নাই, ওই নিচের তিনতলা মানে দেয়াল আছে না, দেয়ালটা পাইটা গেছে, তোমরা নিচে যা দেখে আসতে পারো। আমরা তিনজন কাজ করতাম, আমার মামি মারা গেছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, তার দেখার কে দায়িত্ব নেবে এখন? পরে আমরা করার পরে অনেকক্ষণ চিৎকার করলাম, করার পরে অনেকজন উদ্ধারকারী আলো আমাকে বের করলো, বের করে লগে লগে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে তারপরে আমি বলতে পারবো না কোন হসপিটালে নিয়েছে, কি কেন নিয়েছে, কী হয়েছে আমার। পরে অনেকক্ষণ পরে প্রায় 9 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে পরে ডাক্তার আমাকে বললো যে তোমার কী সমস্যা হয়েছে। আমি বলছি আমি জানি না আমার কী সমস্যা হয়েছে। পরে বললো তোমার কোমরে মেরুদণ্ড হাড় ভেঙে গেছে, তুমি এখন হসপিটালে ভর্তি। তো আমার 3 দিন পরে যখন আমার বাইর করছে, বাইর করার পর আমার লাশের মধ্যে রাখছে, লাশের মধ্যে রাখার পরও আমার কোনো জ্ঞান ছিল না। জানি না কী কারণে আমার একটু জ্ঞান একটা আমার মায়ের বয়সে বলা যায়, আমার মায়ের মনে করব, সে আমার দেখতে গেছে, দেখতে যাওয়ার পর দেখছি আমি একটু লড়ে উঠছি, তখন আমার আর কি হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু আমি আমার কোনো কথা বলার শক্তি ছিল না যে আমি কথা বলবো, আমার আব্বু আম্মুর কান্না আমি শুনতে পাচ্ছি। আমি যখন যেখানে ছিলাম ওইখানে 12 জন ছিলাম একসাথে, তো 12 জনের ভিতরে আমি একমাত্র বেঁচে বের হয়েছি, আর আমার সামনেই 11 জন মারা গেছে। আমার বন্ধু ফয়সাল ও ছিল 3তলায়, আমি ছিলাম 8তলায়। আমরা মৃত্যুর সময় দুজনে একসাথে ছিলাম, জানি না কীভাবে হয়েছে, আমরা সম্ভব আমি জানি না। তখন ও যখন যখন মারা যায়, আমার চোখের সামনে মারা যায়, ওর খুব ওর কষ্টগুলো আমার খুব কষ্ট লাগে, এখনও আমি দেখতে পাই না। ভাঙার পরে লাশটা খুঁজে আমরা পাইলাম না, কিন্তু আমি যে সন্তান আমি হারাইছি, এই সন্তান আমি জীবনেও পাবো না, আর খুঁজে আমি এই সন্তান আমার কেউ দিতে পারবে না। তো এই যে আমরা যে ক্ষতিটা হইলাম, আমাদের এই ক্ষতিপূরণের দায়টা কে নিবে? আমরা সেই বিচারটা, সুস্থ বিচারটা চাই, যে আমাদের এই ক্ষতিপূরণটা জানি আমরা তাদের কাছ থেকে পাই যেন। নিখোঁজ, নিহত, আহত শ্রমিকদের পরিপ্রেক্ষিতে ওই সমস্ত বিদেশি ভাড়ার এবং গার্মেন্টসের মালিকদেরকে বিচারের কাজ করে আনা সম্ভব হয় না। কারণ আমি, আপনি এবং দেশের সকলেই জানেন, এর জন্য দেশের সংবিধান এবং বিদেশের সংবিধানে এর সুনির্দিষ্ট কোনো আইন এখনও তৈরি হয় নাই। আমরা চাই, সরকারের কাছে চাই, যাতে মালিকের এই শাস্তি হোক, এই গার্মেন্টস মালিক, ফ্যাক্টরি মালিক, এমনকি এদের সাথে যারা যারা জড়িত আছে সবাই যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি চাই যে এতজন আমার এত বন্ধু বান্ধব মারা গেছে, তার বিচার পায়। বিদেশি ভায়ার এবং দেশীয় মালিকদেরকে বিচারের কাজ করায় এনে তাদেরকে যথাযথ বিচার করা হোক এবং যথাযথ ক্ষতিপূরণ করা হোক। আর এটা দেশের আইন এবং বিদেশি আইনের সংবিধানে নতুন আঙ্গিকে লিপিবদ্ধ করা হোক এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। পুরো প্রক্রিয়াটা জানি খুব ভালো মতো হয় এবং আমরা জানি সবাই ভিকটিমগুলো জানি, আমরা আমাদের ভালো বিচার পাই।
কোনো ঘটনাই পার পেয়ে যাবে না, অবশ্যই সব ঘটনার জন্যই শাস্তি আছে, এটার শাস্তিও তারা পাবে। টাকা দিয়ে কোনোদিন পোল বলে না, কিন্তু টাকা মা ডাকবে না। আমি যে আজকে 4 বছর পুরো এলো, কত হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মা ডাক শুনতাম, এই মা ডাক শোনাতে আমি বঞ্চিত। আরে যতদিন পর্যন্ত আমার এই দাবি দেওয়া, যতদিন পর্যন্ত আমরা দাবি দেওয়া মেনে না নেবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমাদের ক্ষতিপূরণটা জানিয়ে আমরা পাই, কিন্তু আমার মতো কোনো মায় জানে কোনো গার্মেন্টসে সামনের দিকে কোনো আর না হারায়।